নমস্কার বন্ধুরা আজকে খেলা হচ্ছে শ্রীলঙ্কা ভাষা জিম্বাবের সেকেন্ড ওডিআই খেলা হবে কলম্বোতে এবার শ্রীলঙ্কার ওয়েদার দেখুন এই মুহূর্তে মেঘলা তারপর সারা দিনে একটা দুটো তিনটে চারটে চারটে থেকে বৃষ্টি শুরু হবে আবার সেই পাঁচ ছটা সাড়ে ছটায় থামবে আবার রাত্রির নটায় থামবে অ্যাকর্ডিং টু গুগল এর বেশি আমরা আপাতত জানি না আমার কোনো বন্ধু এই মুহুর্তে কলম্বোতে নেই সুতরাং তার থেকে আমি জানতেও পারছি না কী ওয়েদার পারফেক্টলি তবু বৃষ্টি যদি না হয় সেই হিসাবে আমরা ধরে নিই তাহলে খেলাটা কিন্তু জমবে আগের দিন শ্রীলঙ্কার দারুণ ব্যাট করেছিল চার উইকেট পড়ে যাওয়ার পর তারপর ছয় উইকেটও পড়ে গেছিলো সেখান থেকে আসালাঙ্কা দারুণ টেনেছিল টু সেভেন্টি নাইন কিন্তু অনেক রান কলম্বোর মাঠে টু সেভেন্টি যদিও চেস হয়ে গেলেও যেতে পারতো কিন্তু জিম্বাব শুরুতেই মুখ থুবড়ে দুটো খুইয়ে ফেলেছিল তাহলে ফর থেকে খেলাটা যদি টু ঘুরতো তাহলে বিশাল একটা খেলা হতো তো আজকেও আমরা এক্সপেক্ট করতে পারি যেই প্রথমে ব্যাট করুক না কেন দুশো চল্লিশ পঞ্চাশ প্লাস হবে যেই ব্যাট করুক না কেন যদি পঞ্চাশ ওভার ব্যাট হয় বা চল্লিশ ওভার ব্যাট হলে সেটা রান হবে না এটা খুব স্বাভাবিকভাবেই ব্যাপার তো সুতরাং সেটাই দেখা যাক যে কে প্রথমে ব্যাট করে আর কি হয় প্রথম দিকে বৃষ্টি হবে না এটুকু তো মোটামুটি শিওর চারটে পর্যন্ত বৃষ্টি নেই আর খেলা শুরু হবে আড়াইটে ভারতীয় সময় আড়াইটে মানে প্রথম দেড় ঘন্টা তো ভালোভাবে খেলা হবে তারপর যদি বৃষ্টি আসে সেই অনুযায়ী দেখা যাবে তো প্রথমেই যারা টসে জ তারা সাধারণত চাইবে যে প্রথমে ফিল্ডিং করতে কারণ ফিল্ডিং করলে যেটা সুবিধা হবে যে তাদের সামনে টার্গেটটা ফিক্স থাকবে যে বৃষ্টির পরে ডিএলএসএ কত কি হবে না হবে সব ফিক্স থাকবে সেটা সুবিধাজনক তবে শ্রীলঙ্কা জিতে যাওয়ার চান্স বেশি গতকালের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করে নিই মেয়েদের ম্যাচ ইন্ডিয়া ওমেন ভার্সেস অস্ট্রেলিয়া ওমেন আমি যেটা বলেছিলাম অনেকটা তার কাছাকাছি গেছে যে অস্ট্রেলিয়া জেতার চান্স বেশি আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়ার চান্স সিক্সটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ার চান্স থার্টি ফাইভ পার্সেন্ট তো অস্ট্রেলিয়া জিতেছে অস্ট্রেলিয়া হারলে তো সিরিজটাই হেরে যেত কিন্তু খেলাটা একসময় একটু টাইট হয়ে গেছিলো আমার কাছে আমি খেলাটা দেখছিলাম তাই আমার কাছে এই উইকেটটা একটু অন্যরকম লেগেছে রিচা ঘোষের উইকেট আম্পায়ার আউট দেননি থার্ড আম্পায়ার ব্যাপারটাকে ওভার রুল করে দেয় তো কাল যারা খেলা দেখেছেন রিচা ঘোষের এলবি একটু ক্লোজলি যারা দেখেছেন তারা একটু আমায় জানান যে রিচা ঘোষের বলটা ফিফটি স্টামের বাইরে ছিল কি ছিল না আমার মনে হয়েছে ছিল দেখুন ভুল হতেই পারে সেটা সমস্যা না এবং তার জন্য ইন্ডিয়া জিতে যাবে হেরেছে আমি সেটা বলছি না আমি বলছি রিচা ঘোষের আউটটা কন্ট্রোভার্সিয়াল সেইটা বলেছি হয়তো রিচা ঘোষ একশো মানে একশো করতো না ওখান থেকে হয়তো পঞ্চাশ রান করতো তাতে ইন্ডিয়ার হয়তো রান করতো একশো পঞ্চাশ পঞ্চান্ন তাতেও অস্ট্রেলিয়া হয়তো জিততো সেটা আমার পয়েন্টই নয় পয়েন্ট হচ্ছে কন্ট্রোভার্সিয়াল একটা আউটের সম্ভাবনা রয়েছে রিচা ঘোষের আউটটা নিয়ে তো সেই সম্ভাবনাটা আপনারা যদি দেখে থাকেন তাহলে আমায় জানান যে এরকম সত্যি কন্ট্রোভার্সিয়াল না একদম ফেয়ার আউট ছিল আপনারা দেখেছেন এবং বুঝেছেন যে এটার মধ্যে কোনো সমস্যা নেই তো যাই হোক হলো এবং সিরিজটা দারুণ একটা জায়গায় আছে থার্ড টি টোয়েন্টি কবে আগামীকাল আগামীকাল ডি ওয়াই পার্টিলে আমার মনে হচ্ছে কেন জানি না মনে হচ্ছে ইন্ডিয়া সিরিজটা জিতবে এবার নাই জিততে পারে তবে ইন্ডিয়ার মেয়েরা খারাপ খেলছে না অস্ট্রেলিয়া মেয়েরা তো বরাবর ভালো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুতরাং অন্য কিছু ও ব্যাপারই নেই কিন্তু ইন্ডিয়ান মেয়েরা ভালোই খেলছে এই জন্য আমি একটু আশাবাদী যদি ইন্ডিয়া সিরিজটা জিততে পারে আচ্ছা আর আজকে খেলা বলতে এফএ কাপে ফুটবলের মধ্যে এফএ কাপ ওয়েগান অ্যাথলেটিক ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড অন্তত পাঁচ ছয় সাত গোল দেওয়া উচিত ভিগানকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড মাঝে মাঝে এমন হরবর হরবর করে গন্ডগোল করে সেটা তো আপনারা সবাই জানেন তো সেটা নিয়ে আমি কিছু বুঝতে পারছি না আশা করছি ম্যানচেস্টার ইউনাইটেড জিতবে ইজিলি জিতবে ছ গোল দেবে কি পাঁচ গোল দেবে আমি জানি না ইজিলি জিতবে বলেই মনে হচ্ছে সিরিয়া ভার্সেস মালয়েশিয়া সিরিয়া একটু ভালো খেলে বোস্টন আমি জানি না তবে সেনেগাল ভার্সেস নাইজারের মধ্যে সেনেগাল যে অনেকটা ভালো খেলে সেটা আমি জানি সেনেগালকে ধরে নেওয়া যায় আজকে এই ম্যাচটায় আর এই ম্যাচটায় ম্যানচেস্টার ইউনাইটেডকে একটা ধরা যায় এই দুটো নিয়ে একটা মাল্টি করা যেতে পারে ক্লাব ফ্রেন্ডলি ডোসেল ড্রফ না জুরিক জুরিকটা ভালো টিম এফ সি টোয়েন্টি এটা নেদারল্যান্ডের টিম উইন্টার থারো নেদারল্যান্ডের ডাম নেদারল্যান্ডই মনে হচ্ছে দেখি হ্যাঁ আচ্ছা লুজেন স্পোর্টস দেখুন উইন্টার থার থুন এদের সঙ্গে খেলে ইয়ং বয়েজ এদের সঙ্গে খেলে সুতরাং প্লাস কেন দেওয়া এরকম আচ্ছা ঠিক আছে মোটামুটি এই খেলাগুলো দেখা যেতে পারে নাও যেতে পারে সেটা নিয়ে অত সমস্যার কিছু নেই এফ সি টোয়েন্টি হলো নেদারল্যান্ড এই বয়েজ তো সুইজারল্যান্ড জুরিক সুইজারল্যান্ড ঠিক আছে যা যাই হোক এই খেলাগুলো আমরা এতটা ফলো করি না সব টিমগুলোকে আমরা চিনি আমি অন্তত পার্সোনালি চিনি না লুজহ্যান স্পোর্টস একসময় ভালো খেলতো সারভেট লুজান স্পোর্টস তো আমি খুব ভালোভাবে ফলো করি না সেই জন্যে বলাটা উচিত নয় ছেড়ে দিন দশ তারিখ থেকে কোপা ইটালিয়া আছে আর সামনের সপ্তাহ থেকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান সিরিজ শুরু হচ্ছে টি টোয়েন্টি দিয়ে তো সেগুলো দেখা যেতে পারে তো এখানেই শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা আর জানান কেমন লাগছে